আরেক ব্রেকিং নিউজ, তেজপুর কেন্দ্রীয় কারাগার অধীক্ষক মৃন্ময় কুমার ডাউকা গ্রেপ্তার। তেজপুর আরক্ষী গ্রেপ্তার করেছে অধীক্ষকজনক। তেজপুর আরক্ষী থানা 841/20 মর্মে গোচর রুজু হয়েছিল ডাউকার বিরুদ্ধে। ভারতীয় দণ্ডবিধির 354A, 409 আর 376C IPCত অভিযুক্ত করেছে অধীক্ষকগুলি। প্রাক্তন কয়েদী বকুল বরাই তেজপুর সদর আরক্ষীক গোচর দিছিল অধীক্ষকজনের বিরুদ্ধে। আমি পুনৰ জনাইছো, এই মুহূৰ্তৰ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। তেজপুৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ অধীক্ষকক গ্ৰেপ্তাৰ কৰিছে তেজপুৰ আৰক্ষীয়ে। মৃন্ময় কুমাৰ ডাউকাক গ্ৰেপ্তাৰ কৰিছে আৰক্ষীয়ে। এজন প্ৰাক্তন কয়েদীৰ অভিযোগৰ ভিত্তিত আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে তেজপুৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ অধীক্ষক ডাউকাক। তেজপুৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ প্ৰাক্তন কয়েদী বকুল বৰাই গোচৰ তৰিছিল তেজপুৰ কেন্দ্ৰীয় কাৰাগাৰৰ অধীক্ষকগৰাকীৰ বিৰুদ্ধে, আৰু সেই গোচৰৰ ভিত্তিতেই গ্রেপ্তার করেছে তেজপুর কেন্দ্রীয় কারাগার অধীক্ষক মৃন্ময় কুমার ডাউকাক তেজপুর আরক্ষী। তেজপুরের একটা বিস্ফোরক খবর জানাইছো। তেজপুর আরক্ষী গ্রেপ্তার করেছে তেজপুর কেন্দ্রীয় কারাগারের অধীক্ষক মৃন্ময় কুমার ডাউকক। একজন প্রাক্তন কয়েদীর অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করেছে অধীক্ষকগুলি। আমার অধিক জানাব তেজপুরের সংবাদদাতা অশ্বিনী বরাই। অশ্বিনী বরা, হয় নীল কল, এটা কথা কব লাগব যে কিছু সময় আগতে তেজপুর কেন্দ্রীয় কারাগারের যে অধীক্ষক মৃন্ময় ডাউকা, সেই মৃন্ময় ডাউকক ইতিমধ্যে আরক্ষীর জিম্মান লড়াইছে, আরক্ষী গ্রেপ্তার করেছে। তেখেতর উপর অভিযোগ আছিল যে বকুল বরা আর জুই কলিতা দুগাকে বেলেগ বেলেগে দুটা গোচর রুজু করেছিল। সেই গোচর দুটা হয়েছে যে জুরি কলিতা যাকে আসছিল, সেই জুরি কলিতার অশালীন ব্যবহার করা বা অসৎ ইঙ্গিত দিয়ার অভিযোগ উঠেছিল আর সেই তার অসৎ ইঙ্গিত দিয়ার বাবে তেখেতে একটা গোচর রুজু করেছিল। আর বকুল বরা যাকে আসছিল, সেই বকুল বরা কিছু তেখেতর সংক্রান্ত জেলত আছিল, আর জেলত থাকার সময়ত তেখেতর যে পরিবার আছিল, সেই পরিবারক অসৎ ইঙ্গিত দিছিল সেই জেলর আরক্ষী অধীক্ষক কেন্দ্রীয় কারাগার তেজপুর কেন্দ্রীয় কারাগার আরক্ষী মৃন্ময় ডাউকাই। আর তার ভিত্তিতে কেবাটাও কেস রুজু করা হয়েছে, আর ইতিমধ্যে তেখেতক সুদপোচর বাবে তেজপুরের যে সদর আরক্ষী চকী তালে অনা হয়েছে। 841/20/354/376/409 IPC এইটো বহুল বকুল বরা এইকটা রুজু করা হয়েছে এইকটা কেস। আর জুরি যে জুরি বরা যে কেস রুজু করেছিল বা গোচর তেখেতর উপর দিছিল, যে জুরি বরা এটা আগরপ্রায় অভিযোগ করেছিল, আর আমার চ্যানেল যোগে সেই অভিযোগ আমি জুরি বরা যে অভিযোগ মৃন্ময় ডাউকার প্রতি সেই অভিযোগ আমি বাতরি যোগে প্রচারও করেছিল। আর তেখেতে গোচর রুজু করেছিল যে তেখেতর স্বামী ওয়ার্ডেন আসলে, আর সেই ওয়ার্ডেন থাকা হেতুয়ে যে মৃন্ময় ডাউকা আরক্ষী গতিকক, সেই মৃন্ময় ডাউকাই অসৎ ইঙ্গিত দি বারে বারে তেখেতক অশালীন ব্যবহার করেছিল বলে অভিযোগ উঠেছিল। আর 102/20/294/354/352/506 এই কেটা কেস রুজু করে ইতিমধ্যে মৃন্ময় ডাউকক গ্রেপ্তার করা হয়েছে। আর তিন দিনের বাবে আরক্ষী জিম্মান রাখব সুদবোচর বাবে। নীল বল, হয় ধন্যবাদ জ্ঞাপন করছো আপনার অশ্বিনী বরা, আমার সবিশেষ তথ্যখানি জানার। এই ঘটনায় তেজপুর চাঞ্চল্যের সৃষ্টি করেছে। তেজপুর কেন্দ্রীয় কারাগারের অধীক্ষক মৃন্ময় কুমার ডাউকক গ্রেপ্তার করেছে আরক্ষীয়ে, এগারী প্রাক্তন কয়েদীর অভিযোগের ভিত্তিতে।